কাজই চলছে সকাল থেকে, আর এখন প্রায় 1টা 1.5টা বাজছে, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এখন অনেকটা বেশ ভালো জোরেই হচ্ছে। আর নিউ ইয়ারের প্রথম বৃষ্টি ব্যাঙ্গালোরে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় না, ব্যাঙ্গালোরে বৃষ্টি বৃষ্টি শুরু হলে বা একটু ঝড় ঝাপটা হলেই কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কারেন্ট যেতে থাকে, আসে যায় আসে যায়। তো ওর চক্করে না আমি ল্যাপটপের পিনটা খুলে রাখি, যাতে বারবার মানে কানেক্ট হলে সুইচ অন হলো সুইচ অফ হলো যেরকম হয় ব্লিঙ্ক করে, সেরকম ওটা হয়। তো ওটা খুব একটা খারাপ মানে ভালো না ল্যাপটপের জন্য। তো আমি ওটা খুলে রাখি, নাহলে খুব প্রবলেম হয়, বারবার ব্লিঙ্ক করে, কাজ করতে করতে মাঝখানে 2-3 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায়। কোনো কোনো ল্যাপটপে হয় ওটা, আমাদের অফিস ল্যাপটপটায় হয় লেনোভো থিংকপ্যাডে। তো যাই হোক, কাজই করছি, কাজই চলছে, বাট খুব ভালো লাগছে। মাঝে মাঝে গ্লুমি লাগে যে এরকম রোদ তো ওঠেনি, কিন্তু এতদিন রোদই ছিল, তো আজকে একটু অন্যরকম ওয়েদার, ভালোই লাগছে। এখানে চা ভিজিয়ে দিয়েছি, এক্সারসাইজ হয়ে গেল। হয়েছে, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, ফিলিং মাচ বেটার, খুব ভালো লাগছে। একটা রাত্রির ডোজেই খুব ভালো লাগছে, একটা রিলিফ, এটা ইয়ে হয়ে গেছে অনেকটা। ভেতরে যাই না, এখানটা একটুখানি প্রবলেম আছে, ঠিক হয়ে যাবে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আনন্দ দেব, খুব ভালো চাটা দাও, ফটাফট যাই বাজার। এক্সারসাইজ করলাম, চা ভিজিয়ে দিয়েছি, চালটা আলো সব ধুয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে চা খাই, চা খেয়ে তারপরে যাব বাকি কাজ করতে। ফ্রুটস, পেঁয়াজ, বেগুন, হ্যাঁ সব নিয়ে চলে এলাম। চাচা বলেছিল আরও কয়েকটা জিনিস, মা বলেছে কচুরি খাবে, তা সাদা প্লেট থেকে কচুরি, খুব ভালো বানায়। একটা জিলিপি এনেছি, বেশি আনিনি, তোমার জন্য আনিনি, তুমি খাবে খেতে ইচ্ছে করে আনি চিনি বলে, আমি থাকলে খেয়ে নেবো, তাই জন্য আমাদের এই ল্যাংটো পাউডি, জিমের অমলেট, এই চলছে। হ্যাঁ, ওটা অর্ধেক জামা পরে তো ল্যাংটোই তো বলবো, কি বলবো, আরে দোকানওয়ালাও শিখে গেছে, দোকানওয়ালাও বলে ল্যাংটো পাউডি, আপনি ল্যাংটো পাউডি নেবেন বলে আমাকে, আমি ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো ব্রেকফাস্ট দিয়ে খাই, খেয়া দিয়ে তারপর কি হলো তোমরাও খেয়ে নাও, সব ভালো থেকে সুস্থ থেকে। কালকে গল্প হয়নি, আজকে ছোট গল্প, ছোট গল্প বলবো। হ্যাঁ, ওই বিকেলে যে আনলাম সবজিওয়ালার থেকে সবজি, এত ভালো বাঁধাকপি আর উচ্ছে, প্রত্যেকটা উচ্ছে ভালো। আমি তো ভাবলাম পোকা হবে, তাই জন্য একটু বেশি করেই কাটলাম, চার দেখ তো পোকা বেরোবে, একটাও পোকা নেই। আর অন্য সময় যে আনো না উচ্ছে, অর্ধেক পোকা বেরোয় ফেলে দিতে হয়। তোমাকে দেয় ভালো ভালো জিনিস, তুমি বিকেলে সবজি এনো, আমি যাবো বাজার করতে, তুমি আর কেন যাবে, তুমি রান্না করো, আমি বাজার করে আনো। রান্না আমি হোম সার্ভিস করে দেবো। হ্যাঁ, এ বেলা হোম সার্ভিস, আর আমার বেলা হোম সার্ভিস না, আমার বেলা আমি খাটবো আর তুমি বসে থাকবে নাকি? তুমি তো হোম মিনিস্টার, তা আমি হোম সার্ভিস করে, আচ্ছা রান্নার দিকে খালি হোম মিনিস্টার, বাকি দিকে রান্না তো করে দিচ্ছি, চা করে দিচ্ছি, ব্রেড সেকে দিচ্ছি, বাজার করে দিচ্ছি, তোমরা সাক্ষী আছো কি করে দিচ্ছে, তোমরাও জানো। এই তো এক্ষুনি পুরুত করে চলে যাবে মেয়ের কাছে ব্যাঙ্গালোরে, তখন আমি কি করবো, 2 মাস 2.5 মাস যাই হোক, আমি তো চালাবো। আমি জিন্দাবাদ, আমিও জিন্দাবাদ, আমিও জিন্দাবাদ, নিজেকে নিজে জিন্দাবাদ বলে চলছে, কি অবস্থা। আমরা শীতকালে চন্দ্রমুখীর যে ছোট আলুগুলো, ওইগুলো আলুর দম খেতে খুব ভালো লাগে, কিন্তু কত খুঁজি পাচ্ছি না, বলছে এখন পাওয়া যাবে না, এখন পাওয়া যাবে না, চন্দ্রমুখী সব বড় বড় রয়েছে,
ওগুলো তো যখন তখন আলুর দম করা যায়, কিন্তু এই শীতকালে ছোটো নতুন চন্দ্রমুখী যেগুলো হয় সেগুলো এক আধবার পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। তো আলুর দম খাবো বেশ মটরশুঁটি কচুরি দিয়ে। আর এই নতুন আলুর আলুর দম আমার ভালো লাগে না, কেন শক্ত শক্ত থাকে, যতই সেদ্ধ করো তাও কীরকম শক্ত শক্ত, সেই টেস্টটা পাই না আমার। আমার মা করতো ছোটো মানে বিয়ের আগে দেখতাম ওই চন্দ্রমুখী ছোটো ছোটো আলু দিয়ে বেশ আলুর দম করতো, ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে, আর এত সুন্দর হতো ব্রেকফাস্টে সকালে আমরা খেতাম রুটি বা পরোটা দিয়ে, খুব সুন্দর হতো। যাই হোক, আজকে বলেছে বেগুনের তরকারি খাবে, তাই বেগুনের তরকারি করছি সর্ষে পোস্ত দিয়ে। বেগুন কতটা কেটেছি আর এইটুকুনি হয়ে গেল ভাজার পরে, মানে বেগুনগুলো এত নরম ভাজার পর বেশি ভাজিও নি এখনও, ছোটো ছোটো করেই ভেজেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এইটুকু হয়ে গেল। যাই হোক এই দিয়েই করি রাত্রির একটু, দিনে তো ভাজাভুজি যা আছে ডাল ভাজা এসব খেয়ে নেবো। দু পিস মাছ বাছিয়ে রেখেছিলাম, ওইটা বাঁচিয়ে মানে কি রয়ে গেছিলো, ওই দুটা যে করে দেবো, আর মাথাগুলো রেখে দেবো, মাথাগুলো নয় মুড়ি ঘন্ট নয় পাটার তরকারি করবো। চলো, চান পুজো হয়ে গেল, এখন খাওয়ার পালা। খাওয়ার আজকে আর কিছুই গরম করার নেই, ভাতটা আজকে একদম গরম হয়েছে, একদম লাস্টে ভাত করেছি আজকে, তাই জন্য জাস্ট চান করতে যাওয়ার আগে একটু আগেই নামিয়েছি। চলো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, দুটো বাজে, সবে খেতে বসে যাই, খাই, তারপরে বিকালে আজকে যাব অনেক দিন পরে, এক দাদা বৌদির সাথে দেখা হবে, কে কারা তোমাদের সব জানাবো। অনেক দিন পর ওদের সাথে দেখা হচ্ছে, আমাদের আগের ফ্ল্যাটে আমরা একসাথে থাকতাম। চলো, যাই হোক এখন খেতে বসি। তো আজ রান্না কি কি হয়েছে তোমাকে দেখিয়ে দিই, ডাল, আলুর চোখা, উচ্ছে ভাজা, বেগুনের তরকারি, আর এই যে দু পিস মাছ। ব্যাস চলো ফটাফট খাই, চলো খেয়ে নি। তো এখন বাজে 3:30, এখনো শুইনি আমি। প্রত্যেক দিন খেয়ে উঠে এক ঘন্টা পর জল খাই, জলটা খেয়ে তারপর ঘুমাই, যতক্ষণ না এক ঘন্টা না হবে। এই 2:30 2:35 খেয়ে উঠেছি, 2:35 না যে 2:25 খেয়ে উঠেছি, আর যেহেতু তাড়াতাড়ি খেতে বসেছি এখন বাজে 3:35, এই জলটা খেলাম, খেয়ে এখন শোবো। তো কালকে রাত্রিরে এখানটা গুছিয়ে দিয়েছি, সৌমির এখানটা অগোছল ছিল পুরো জামা কাপড়, ও একটা প্যান্ট খুঁজে পাচ্ছিলো না, ওখানে আমাকে ফোন করে বললো মা তুমি একটু দেখো তো ওখানে আছে নাকি, এই কাপড়টার মধ্যে আছে কি বা আলমারিতে, আলমারিতে দেখলাম নেই, কেন তার আগের দিনই গুছিয়েছি আলমারিতে নেই বললাম, আর এখানে খুঁজলাম, এখানে অগোছল ছিল এখানে খুঁজলাম তো পেলাম না, তাই সেই সূত্রে আমার এখানটা গোছানো হয়ে গেল কালকে, নাহলে কাল ইচ্ছা করছিল না। কাল মুভি দেখছিলাম একের পর এক, দুটো মুভি দেখেছি কালকে, তো সেই কারণে ইচ্ছা করছিল না, এদিকটা গোছানো হয়ে গেছে। এখন বাকি রয়েছে জুতোর সেলগুলো করা, জুতো প্রচুর হয়ে গেছে। শুভ সন্ধ্যা, আজকে চা খেয়ে নিচ্ছি, এখনই ওরা বেরিয়ে যাবে কোথাও যাবে, তাই আজকে আর গল্প বলতে পারছি না বাবা, কালকে বলবো, আজকে গল্প হবে না, বেরিয়ে যাবো। কেন কৌশিকের বাবা বলছে ওরা তো বয়স হয়েছে, তাদেরই যাই ওদের কাছে, যাবে করবে বলছে, তার সঙ্গে দেখো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চা খেয়ে নাও, চা খেয়ে মুড়ি দিয়ে, চানচুর দিয়ে, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা গুড ইভিনিং, 6:05 ফটাফট চা খেয়ে নি, শ্রাবন্তীও তাড়াতাড়ি এসে গেল ওখান থেকে হাঁটা হেঁটে, কেন চা খেয়ে আর কি যাবো ওই বললো, যেখানে কৌশিকের বাবা মায়ের কাছে, অনেক বছর হয়েছে দেখা হয়নি। আর এখানে নিউ টাউনে ওনাদের ফ্ল্যাট, কিন্তু থাকেন গ্রামে, মানে নিজের গ্রামের বাড়িতে, এখন এসছেন তো ওনাদের সঙ্গে দেখা করতে যাবো আমরা। তা চাটা একটু সকাল সকাল খেয়ে নিচ্ছি আজকে, খেয়ে বেরিয়ে যাও, মায়ের গল্পটাও কালকে হবে। বেক করতে হয়, মানে উপর দিয়ে চিজ দিয়ে আর একবার মাইক্রোওয়েভে বেক করতে হয়, বাট উইদাউট বেকার অপশন থাকে। তো তুমি, আমি রেসিপিটা শেয়ার করবো, বলবো আস্তে আস্তে, বাট তার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো পাস্তার মতো এটাকে বয়ল করে নেবে, এটা আস্তে আস্তে বয়ল হবে,
এখন সবজি কাটার প্রসেস চলছে। এখানে দিচ্ছি গাজর, দুটো গাজর দিচ্ছি, আর ব্রোকলি, হাফ ব্রোকলি, হাফের একটু বেশি ব্রোকলি আমার কাছে ছিল। তাছাড়া চেরি টমেটো, সুইট কর্ন, তার সাথে দিচ্ছি ক্যাপসিকাম, আমার লাগবে পাস্তা সিজনিং, আর চিলি ফ্লেক্সের প্যাকেট, লাগবে দুধ, লাগবে চিজ, আর লাগবে মাশরুম। My vegetable tetrazzini is almost ready. Just boil for 2 minutes. তো আমরা চলে এসেছি, এই যে বৌদি, অনেক দিন পরে দেখা হলো, মানে বহুদিন পর, বহুদিন পর। যাই হোক, রূপার সাথে তো দেখা হয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে, বৌদির সাথেই দেখা হয়নি, দাদা বৌদির সাথে, তাই দেখাও হলো। বৌদি ভীষণ ভালোবাসতে, আমাকে ভালোবাসে একদম মেয়ের মতো, আর সব সময় মনে রাখি ও খুব ভালো, ও খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালোবাসি। আপনিও ভালো, তবে তো না, সেটাই তো হয়, উভয় তর ভালো হলে তবেই তো ভালো হয় না। তোমরা কম ভালো, অর্পিতাকে তো ছোট থেকেই দেখলাম, রায়কে মানুষ করলে তোমরা, বড় করলে রায় তো পুরো ডিটো সৌমিন মতোই হয়েছে, একদম অনেকটা। যাই হোক, খুব ভালো লাগলো, অনেকদিন পরে আবার দাদা বৌদির সাথে দেখা, ভালো লাগলো, চলো দাদাও আসছে। হ্যাঁ, খুব সুন্দর সানরাইজ অ্যাপার্টমেন্ট, সানরাইজ পয়েন্ট। তো আমি অনেক আগে এসেছিলাম, তখন রূপা আর কৌশিক ছিল, এসেছিল, হ্যাঁ, তখন এত কিছু দোকানপাট ছিল না, কিন্তু হ্যাঁ, এটা আকাঙ্ক্ষা না। তারপরে একবার সৌমি হায়দ্রাবাদ থেকে আসার পরে একবার এসেছিলাম, আর এই খাটটাই বৌদিরা থাকে না, কাটোয়াতে থাকে, মানে বনকাবাসী, আবার চলে যাবে, তাই ভাবলাম দেখা করে নি। এই যে এই একটা ঘর, বেডরুম, খুব সুন্দর, খুব ভালো। ওই একটা বেডরুম, ও থ্রি বেডরুম, থ্রি বিএইচকে, বাহ, দারুন দারুন, কাফি স্পেসিয়াস, বেশ স্পেসিয়াস। হ্যাঁ, আর একটা, আর এইটা, এইটা রূপারত, বাহ কি সুন্দর, বাহ এর ভিউটাও খুব ভালো, হ্যাঁ রোড ভিউ। আমরা থাকি এখানটা ভালোই লাগে, আমরা তো হু করে চালাই, বাবা কত কিছু এনেছে, আমি তো খেয়ে নিয়েছি সিঙ্গারা, কি বলে তো আমরা গল্প করছি এই শীতকালের দিনে, আরামসে গরম গরম সমোসা, অনেকদিন পরে সমোসা খেলাম বলো, হ্যাঁ অনেকদিন দেখতে পাবে। আমরা এরকম ওখানে শ্রীকৃষ্ণ গল্প করতাম, খুব আনন্দ, আমি তো রোজই প্রায় চলে যেতাম, চলে যেতাম, বাড়ি বলো, বাড়ি আমাদের দরজা লাগানো ছিল না, ওইটা ফ্ল্যাটে থাকতাম বলে মনে না, আবার এসো, হ্যাঁ
নিশ্চয় নিশ্চয়। চলুন তাহলে আসি। হ্যাঁ আসি, এবং তাহলে তুমি বলো কবে আসবে। হ্যাঁ আমরা জানিয়ে দেবো। হ্যাঁ ট্যাঙ্কে ঘুরে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুব ভালো লাগলো আজকে, সারাদিনটা খুব ভালো কাটলো। একদম সন্ধ্যাটা না না ঠিক আছে, আসবো 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 আসবো। চলো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ওইখানে 21 নম্বরে যাবো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আসছি। তো এখন রাজে দশটা দশ, আমরা এসে জামাকাপড় ছেড়ে নিলাম, নিয়ে আমি এখন রুটি করছি। ফটাফট রুটি করব, রুটি খাবো, যদিও খিদে খুব একটা নেই, কেন কি এত কিছু খাওয়া হলো, মিষ্টি সিঙ্গারা সিমুই সব কিছু খেয়ে পেটে মোটামুটি ভরাই আছে। তাও একটা রুটি রাত্রিরে খেতে হবে, আমি তো একটা খাবো, অভিও কম খাচ্ছে। যাই হোক চলো রুটি বানিয়ে খাই, আর তারপর তোমাদের সাথে ব্লগটা শেষ করব। আর খুব আনন্দ হলো সন্ধ্যাটা দাদাবৌদির সাথে কাটিয়ে, খুব ভালো হলো, অনেকদিন পর দেখা হলো। ব্যাঙ্গালোরে তো রূপাদের সাথে দেখাই হয়েছে, কথা হয়েছে, রূপার সাথেও কথা হয় ফোনে, বৌদির সাথেও হয় ফোনেই কথা হয়, অনেকদিন পর দেখা হলো। যাই হোক সন্ধ্যাটা ভালো কেটে গেল আজকে, সব নিয়ে চলো রুটি করি। তো চলো 10:30 বাজে, এই বেগুনে তরকারি রুটি আর চিকেন আজকের ডিনার, একটুখানি চিকেন ছিল, তো এই হচ্ছে ডিনার আজকের। চলো আরো গুড়, এই যে গুড় দিলাম, গুড়টা গরম করার জন্য রুটির ভেতর রেখেছি। ঠিক আছে চলো ব্লগটা যে শেষ করি। গুড নাইট, গুড নাইট, সুরাতি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় জয় হিন্দ, জয় হিন্দ।